লেগ স্পিন, নামে দামে শুরুটা প্রয়াত কিংবদন্তি শেন ওয়ার্নকে দিয়ে। ওয়ার্নের সেই ঘূর্ণি এখনও চোখে ভেসে পড়ে স্মৃতির পটে। সেই স্মৃতির ফলক উন্মোচন করে রেখেছেন রাশিদ খান, অ্যাডাম জাম্পাদের মতো বোলাররা। যে কোনো দল তাদের একাদশ সাজাতে জাম্পা রাশিদদের দলে চাইবেন, কারণ একজন লেগ স্পিনার স্পিনিং উইকেটে কতটা পাওয়ারফুল হতে পারে তা কম বেশি সবাই জানে। তাই অন্তত একজন হলেও লেগ স্পিন বোলার একাদশে রাখে। তবে এখানটাতে পিছিয়ে আছে লাল সবুজের দেশ বাংলাদেশ। একাদশে নেই কোনো লেগ স্পিনার। কালে ভদ্রে দু একজন জুটলেও তাও কেমন জানি হারিয়ে যায়। জুবায়ের হোসেন লিখন কিংবা আধুনিক যুগের আমিনুল ইসলাম বিপ্লব, কেউই নেই জাতীয় দলের ছত্রছায়ায়। মোট কথা, লেগ স্পিন অনীহাপ্রবণ বাংলাদেশে কেউ হতে চায় না রাশিদ খান। তবে সেই মোড়কের ভিন্ন পণ্য লেগ স্পিনার শিহাব। স্কুল ক্রিকেট থেকে উঠে এসেছেন, নজরে পড়েছে দেশের গণমাধ্যমের। নিজের কুইক ডেলিভারি আর টান ব্যাটারদের চোখ ফাঁকি দিয়ে সোজা স্টাম্পে লেগে আউট। তাছাড়া কখনো কখনো ব্যাটারদের টোপ দিয়ে উইকেট তুলে নিতে পছন্দ করেন এই বোলার। বলটি দেখুন, ব্যাটার কোনো মতে ফ্রন্ট সাইডে ঠেলে দিয়ে বাসলেই হলো, কারণ এমন ডেলিভারি তার জন্য খেলা একটু ঝামেলারই বটে। শিহাবের ফুট ল্যান্ডিং, বল রিলিজের সময় হেড পজিশন, সব কিছুই বয়স আর এক্সপিরিয়েন্স অনুযায়ী ঠিকঠাক আছে। সেই সাথে আছে মগজের খেল। ব্যাটসম্যানকে বিট করার আগে একটু পরখ করে দেখেছিলেন, কারণ ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা, আর সেটারই সুযোগ নিয়েছেন দ্বিতীয় বলে। ব্যাটার কোনো মতে বলটাকে সামনের দিকে খেলার চেষ্টা করেছিলেন, আর ততক্ষণে শিহাবের বল লেগেছে উইকেটের ওপর। ফলাফল আউট। মনস্তাত্ত্বিক লড়াইয়ে প্রথম বলটা তুলনামূলক ব্যাটারের নাগালের বাইরে করলেও দ্বিতীয় বলটা ঠিক সামনে। এমন বলগুলোতে সাধারণত শর্ট সিলেকশন আগেভাগেই করতে হয়, নয়তো বিপাকে পড়তে হবে। আর ব্যাটসম্যান সেই বিপাকেই পড়েছে শিহাবের কুইক ডেলিভারিতে। টুর্নামেন্টটা স্কুল ক্রিকেটের হলেও বোলারটা লেগ স্পিন, যাকে এক কথায় বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সোনার হরিণ। সোনার হরিণের পরিচর্যা প্রয়োজন, তবেই কিনা মিলবে কস্তুরি। আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ। পিছনে ক্যাপ করা, এখন সামনে যদি এখন বলেন।